তিনটি বীজগণিত রাশি এবং একটি সমীকরণ দেওয়া আছে কথা বলা হচ্ছে এই তিনটি বীজগুণিত রাশির সরল সরলকরণ আমাদেরকে সরল কথাটা ছোট করতে তাহলে আমরা সমীকরণগুলি লিখি রাশিগুলি লিখি তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই প্লাস আমরা ওয়াই মাইনাস জি ডিভাইড বাই ওয়াই জি প্লাস এই জি মাইনাস এক্স বাই জি এক্স এটা তাহলে আমরা লসাগু যদি নিই লসাগু নিলে হয় এই এক্স ওয়াই এন জি এটা তাহলে আমরা এই এক্স ওয়াই দিয়ে যদি এক্স ওয়াই জি কে করি তাহলে জি থাকে এই জি দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ করলে আমরা যেটা সেটা তারপরে ওয়াই জি করি তাহলে এক্স আসে এক্স দিয়ে ওয়াই মাইনাস জি এটা প্লাস আমরা যদি ভাগ করি জি এক্স জি এক্স ওয়াই দ্বারা গুণ করি তাহলে জি মাইনাস এক্স কে জি মাইনাস এক্স কে এটা তাহলে আমরা পাই এটা সমান আসে এক্স ওয়াই তারপরে আমরা এইটা যদি গুণ করি জি দ্বারা তাহলে

তে লবের মান যদি জিরো আসে তাহলে এটা সম্পূর্ণটাই জিরো হয়ে যাবে তাহলে এটা সমান আসে কত জিরো শূন্য তাহলে এর সমাধান বা এর সরল করলে আমরা পাই এই শূন্য তাহলে এটা হয়ে গেল এরপরে আমাদেরকে খতে বলা হয়েছে যে এক ম এবং দ্বিতীয় রাশির যোগ ফল তৃতীয় রাশির সমান আমরা এই এটা যদি প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি উদ্ভিদ যেটা দেওয়া আছে এই তৃতীয় রাশির সমান হয় তাইলে এই সমাধান করতে অর্থাৎ এই এখানে ওয়াইয়ের মান বের করতে আমরা ওয়াইয়ের মান বের করব তাইলে ফাই তাইলে আমরা করি সমাধান করি অর্থাৎ ওয়াইয়ের মান বের করতে যেহেতু ওয়াই একটি এখানে চলক হিসেবে আছে তাহলে খ তে উত্তর করি দেওয়া আছে প্রথম রাশি আমরা লিখি নিই এখানে প্রথম রাশি সমান ডিভাইড বাই থ্রি তৃতীয় রাশি সমান আমরা পাই শর্ত মতে এই প্রথম রাশি তাহলে প্রথম রাশি কত আমরা যেটা আসছে এটা হচ্ছে এই ওয়াই মাইনাস টু ডিভাইড বাই ফোর প্লাস দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি ইকুইলস টু শর্ত মতে আমরা লিখতে পারি তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে কত ওয়াই মাইনাস এই ওয়াই মাইনাস টু বাই থ্রি তাইলে এটাকে সরল করবো অর্থাৎ এই ওয়াই এর মান নির্ণয় করা একবারে সহজ তাহলে আমরা বা লিখি এই অংশটুকু যদি সর আমরা সব পক্ষান্তর করি এই ওয়াইকে আমরা বাম পাশে নিয়ে আসি কেননা সবগুলো ওয়াই একই রকম চলক হয়ে যাবে তাইলে ওয়াই মাইনাস টু ডিভাইড বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি থ্রি বাই এই থ্রি বাই টু বাই থ্রি তাহলে এখন আমরা লসাগু করি তাহলে এটা সমান আসে আমরা ফাই এখানে টুয়েলভ আসবে তাহলে চার তিন চারে বারো আমরা থ্রি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে ওয়াই মাইনাস টু প্লাস ফোর দ্বারা যদি আমরা টু ওয়াই মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে আসে মাইনাস টুয়েলভ ওয়াই ইকুস টু আসে মাইনাস টু বাই থ্রি এটা আসে তাহলে আমরা এখন বন্ধনে উঠে বা এটা সমান আসে টুয়েলভ আমরা লিখি তাহলে আসে এই টুয়েলভ তারপরে থ্রি আর এইট ওয়াই তাহলে আসে কত এলেভেন আমরা এলেভেন প্লাস মাইনাস টুয়েলভ ওয়াই টুয়েলভ ওয়াই আর থাকে মাইনাস সিক্স মাইনাস ফোর তাহলে মাইনাস টেন আসে ইকুয়াল টু আসে মাইনাস আমরা মাইনাস টু বাই বা সমান আসে আমরা আসবে তাহলে মাইনাস ওয়াই মাইনাস টেন টু আমরা এই টু বাই থ্রি যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা বা আমরা এটাকে একটু কমন নিয়ে নিই বা এটার সমান আসে আমরা যদি আমরা কমন নিই তাহলে আসে ওয়াই প্লাস টেন এটা আসে এটা আসে টেন ইকুস টু মাইনাস ওয়ান ইন্টু আসে এই টু বাই থ্রি আমরা উ বই ফাশে যদি কী করি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি এটা দ্বারা গুণ করে তাহলে মাইনাস ওয়ানে মাইনাস ওয়ানে প্লাস হয়ে যাবে তাহলে এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এটা সমান আসে সমান আসে লাভ পাই বা এটা সমান আসে মাইনাস প্লাস হয়ে যাবে তাইলে আসে কত ওয়াই প্লাস টেন ইকুস টু ডিভাইড বাই টুয়েলভ আসে টু বাই থ্রি তাইলে এখন আমরা আর গুণন করব ক্রস গুণন বা এটা সমান আসে এই থ্রি দ্বারা এই থ্রি ওয়াই মাইনাস এই আমরা এই এই যদি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যায় তাহলে আসে আমরা ফাইভ এই থ্রি ইকুস টু আসে এ প্লাস টোয়েন্টি ফোর মাইনাস হয়ে যাবে সিক্স তাহলে সুতরাং আমরা পাশে থ্রি দ্বারা যদি বাক করি তাহলে ওয়াই ইকুয় টু আসে আমাদের মাইনাস তাহলে আমাদের নির্ণয় সমান সমাধান হচ্ছে কত টু তাহলে এটাই আমাদের অ্যান্সার এর হয়েছে গতে যে লেখের সাহায্যে সমীকরণের সমাধান করো সমীকরণটি সমাধান করো সমীকরণটি কোনটি টু এক্স প্লাস এই সমীকরণটা লেখাচিত্রের সাহায্যে অর্থাৎ লেখাচিত্রের এই যে সরল লেখাটা হবে এই সরল লেখা অক্ষকে যেই বিন্দুতে সেট করে তাইলে ওই বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্কের বুঝ অর্থাৎ এক্সের মানটাই হবে এই সমীকরণের সমাধান তাহলে আমরা এটা লেখচিত্রের চিত্রের সাহায্যে সমাধান করি তাইলে আমরা এখানে দেওয়া আছে যেটা গতে আমরা লিখি যে টু এক্স টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কি করবো এই পুরা সমীকরণকে টু এক্স প্লাস ফোর মান কত আসে নির্ণয় করি একটি গ্রাফ একটি চক করে এঁকে তাইলে আমরা কমপক্ষে কয়েকটি মান লাগে তিনটি মান এবং মানগুলো হতে হবে কাছাকাছি কেন বেশি বড় মান হলে আমাদের গ্রাফ পেপারে অনেক লম্বা হয়ে যাবে বা স্থানাঙ্কগুলো স্থাপন করতে সমস্যা হয়ে যাবে সংযোগ সরল রেখা টানতে সমস্যা হয়ে যাবে তাহলে এই জন্য আমাদেরকে কি করতে হবে ছোট ছোট মান নিতে হবে তাহলে এটা সমান আসবে এরকম মাইনাস দিই তাহলে এই পুরো মানটা টু ইন্টু মাইনাস ওয়ান সমান মাইনাস ফোর হয়ে যাবে তাহলে এটা আরো কমে যাবে তাহলে আমরা মাইনাস ওয়ান দিই এটার মান যদি হয় মাইনাস ওয়ান তাইলে হয় আমরা এখানে যদি হিসাব করে দেখি টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফোর এটা সমান আসে মাইনাস টু প্লাস ফোর প্লাস ফোর সমান আসে টু তাইলে এটা সমান আসে টু তাইলে এই বন্ধনের ভিতরে এইখানে হয় এক্স এর মান -1 ওয়ান আর টু এটা আসে বা এটার মান যদি জিরো এক্স এর মান যদি জিরো এক্স এর মান যদি হয় এক্স ইকু তাইলে এই টু এক্স হলে টু এই টু প্লাস সিক্স ফোর ফোর আসে সমান আসে কত সিক্স তাহলে এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে আসে সিক্স আর এইখানে আসে আমরা পাই এই ওয়ান অ্যান্ড সিক্স এটা আসে তাহলে এখন আমরা গ্রাফ পেপারে এই বিন্দুগুলো স্থাপন করে সংযোগ রেখাটা রেখাটা এই সংযোগটা বুঝের মানটাই হবে সমীকরণের সমাধান আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিই এটা যদি হয় এক্স অক্ষ এক্স আর এটা হচ্ছে এই পাশে এক্স ড্যাশ এরকম তাহলে এটা সমান এরকম আসে আমরা পাই এটা সমান আসে এটা সমান আসে আমরা পাই তারপর ওয়াই অক্ষ আমরা এই ওয়াই অক্ষ অঙ্কন করি উলম্ব বরাবর তাহলে এটা হবে ওয়াই অক্ষ ওয়াই ড্যাশ তাহলে আমরা এই বিন্দুগুলো স্থাপন করি তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই মাইনাস ওয়ান অ্যান টু এক্স এর মান মাইনাস ওয়ান আমরা এই বিন্দু থেকে ডান পাশে গেলে এক্স আর বাম পাশে গেলে মাইনাস এক্স আমরা উপরের দিকে গেলে প্লাস ওয়াই নিচের দিকে গেলে মাইনাস এটা আসে তাহলে আমরা হয় এটা আসে আমরা এইখান থেকে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এই পাশে আসে এক এর উপরের দিকে ওয়াই মান প্লাস তাহলে এক দুই তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আসে আমরা ভাই এটা আসে মাইনাস মাইনাস ওয়ান অ্যান্ড টু এটা আসে তারপরে আমরা পাই দ্বিতীয় বিদ্য় স্থানাঙ্ক এই দ্বিতীয় স্থানাঙ্ক জিরো অ্যান্ড ফোর ওয়াই এক্স এর ওয়ান জিরো তারপর হচ্ছে চারিগড় এক দুই তিন চার এই জায়গায় আসে তাহলে ফাই আমরা এখানে এটা হবে কত জিরো অ্যান্ড ফোর এটা আসে তারপরে আমরা যদি দেখি আমরা তিনটি বিন্দু নিয়েছি তাহলে ওয়ান অ্যান্ড সিক্স তাহলে এক গজ এক্স প্লাস এক্স এরপরে সিক্স এখানে চার ছিল এরপর পাঁচ ছয় তাহলে এইখানে আসে আমরা তাহলে এটা আসে ওয়ান অ্যান্ড সিক্স ওয়ান অ্যান্ড সিক্স এটা আসে তাহলে এই বিন্দুগুলোর সংযোগ রেখা আমরা টানি অর্থাৎ এই বিন্দুগুলো যদি সংযোগ সরল রেখা টানে এক্স অক্ষকে যেই বিন্দুতে সেট করে তত ওই বিন্দু স্থানাঙ্কই হবে বুজ এবং এবং ওই সমীকরণ সমাধান তাইলে আমরা পাই এটা সমান আসে তাইলে এটা এই x অক্ষকে এই বিন্দুতে সেট করে তাইলে এই বিন্দুতে সেট করলে এই x এখানে থেকে 0 এখানে 1 এখানে 2 minus -2 minus -1 minus -2 তাইলে এখানে আমরা বুজ সমান বুজ সমান আসে এই সমান এক্স ইকুস টু আসে কত টু তাইলে এই বিন্দু স্থানাঙ্কর হচ্ছে মাইনাস টু মাইনাস টু আসে তাইলে এটা স্থান সমাধান আমরা লিখতে পারি সমাধান এই এক্স ইকুস টু আসে মাইনাস টু তাইলে এটাই আমাদের অ্যান্সার যে এই লেখচিত্রের সাহায্যে আমাদেরকে সমীকরণটি সমাধান করতে বলেছে কোন সমীকরণটি টু এক্স প্লাস ফোর তাইলে এটাই আমাদের অ্যান্সার